সবাই গাইজ, সবাইকে স্বাগত চ্যানেল ফ্রেশ একটি ভিডিওতে। সো গাইজ, এতদিন ধরে আমি ফ্রি ফায়ার খেলছি, এই ধরনের দারুণ অসাধারণ আপডেট এখনও আসেনি, যে জিনিসগুলো দেখাবো ইয়ার ওবি 21 আপডেটে আমাদের গেমের মধ্যে আসবে। আর ইয়ার এইগুলো আসলে গেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অসাধারণ হয়ে যাবে, কথা কম। চলো গাইজ, আজকে ভিডিওটা স্টার্ট করি। তো প্লিজ একটি লাইক করে দিও, আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক করতে ভুলবে না। ফার্স্ট যে আপডেটটি দেবো গাইজ, মাস্ক দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, 3, 3, 6, 8টা মাস্ক দেখতে পাচ্ছ। তো আর প্রথম মাস্কটা বাদে, মানে সরি স্কার্ফ, প্রথম স্কার্ফটা বাদে বাকি ইয়ার 6টা 7টা স্কার্ফ কিন্তু অসাধারণ লেগেছে আমার। তো এই 7টা স্কার্ফের মধ্যে তোমার কোন স্কার্ফটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশন জানিয়ে দাও। আর ভালো লাগে কীভাবে গাইজ, গেমের মধ্যে আসছে সবাই নিতে পারবে ইয়ার, হয়তো ডায়মন্ড টপ আপে দেবে, অথবা স্টোরে দেবে, অথবা কোনো ইভেন্টে দেবে, কিন্তু গেমের মধ্যে আসছে এটুকু শিওর। আর গাইজ, তোমাদের আরও কিছু আপডেট দেবো। তো নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গ্লোবালের স্কিন সম্বন্ধে। তো নতুন গ্লোবালের স্কিন কিন্তু আসছে, ঠিক আছে। তো প্রথমে একটা যে স্ক্রিনে করে দেখতে পাচ্ছ, এই গ্লোবালটা কিন্তু একদম কী বলবো, মানে লেজেন্ডারি গ্লোবালের স্কিন, অসাধারণ। মানে আগুন ঠাকুন বেরোচ্ছিল ভিতর থেকে, অসাধারণ দেখতে লাগছে। আর একটা গ্লোবালের স্কিন আসছে, ঠিক আছে, এটা তো আসছে, এর সঙ্গে আরেকটা গ্লোবালের স্কিন আসছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই দুটোগুলোর গ্লোবালের স্কিন কিন্তু আমরা আপডেটের পর টপ আপ ইভেন্টে বা যে কোনো কোনো প্রে অর্ডারে বা যেখানে ইচ্ছে আমরা কিন্তু দেখে নিতে পারবো, মানে দেখতে পারবো গেমের মধ্যে কিন্তু আসবে। তো দেখতে পাচ্ছি স্ক্রিনের পরে এই দুটো গ্লোবালের স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবো। সো গাইজ, আপডেটগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও ইয়ার, ভালো লাগলে লাইক করো ইয়ার। তোমাদের ইয়ার অনেকে বলো দাদা আপডেটগুলো কোথা থেকে পাও, কী বৃত্তান্ত, সবাই সারাদিন ইয়ার ওয়েবসাইট বিভিন্ন ফ্রি ফায়ার অফিসিয়াল সব কিছু চেক ঠেক করে করে খুঁজে 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 তোমাদের জন্য একটা একটা নিউজ, তারপরে আবার ভাবতে হয় যে এটা আসবে কি না আসবে, তারপরে গিয়ে এই নিউজগুলো পাই। সো গাইজ প্লিজ গাইজ, তোমরা ইয়ার যারা ভিডিও দেখো ইয়ার একটি লাইক না করে যাবে না গাইজ। আর যা চ্যানেল নতুন এসছো, ভিডিও ফার্স্ট টাইম দেখছো ইয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা দাবি অল অপশন সেট করে দাও, যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। তো যারা নতুন এসছো চ্যানেলটিকে প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পরবর্তী ইনকিউবেটার গাইজ। হ্যাঁ গাইজ, পরবর্তী ইনকিউবেটার যেটা দেখতে হচ্ছে অ্যারো করে দিয়েছি, এটা হবে পরবর্তী ইনকিউবেটারের ব্লু প্রিন্ট। আর এই পাশে যেটা আছে সেটা হবে তার পরবর্তী ইনকিউবেটারের ব্লু প্রিন্ট, ঠিক আছে। মানে এর যেটা দেখালাম সেটার ড্রেসও দেখিয়ে দিচ্ছি, আর যেটা পাশে ছিল সেটা হবে তার পরবর্তী ইনকিউবেটারের ব্লু প্রিন্ট। তো যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পরে সেটা হবে পরবর্তী ইনকিউবেটারের মেল বান্ডিল, মানে কী বলবো, মেল বান্ডিল মানে ছেলে ছেলেদের ড্রেস, ঠিক আছে। তো মেল বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে পরে। সো গাইস, আমার কিন্তু বান্ডিলটা, সো গাইজ এই বান্ডেলটা হবে টপ, মানে যেটা 3টে ব্লু প্রিন্টে নিতে হয় টপে থাকবে এই বান্ডেলটা। আর যেটা সেকেন্ডে থাকবে সেই বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নীল কালারের হবে সেকেন্ড বান্ডেল। আর গাইজ এই বান্ডেলটা হবে নীল কালারের, দেখতে পাচ্ছ মাথায় চুল ঠুল আছে, মাস্ক, ঠিক আছে, এটা হবে সেকেন্ড, মানে যেটা দুটো ব্লু প্রিন্টে নিতে হয় সেই জায়গায় থাকবে। আর গাইজ যেটা ফিমেল বান্ডেল হবে, আর লাস্টের যে বান্ডেলটা হবে সেটা এখনও পাইনি, পেলে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বা যে কোনো একটা নিউজের মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো এইগুলো পেয়েছিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। নেক্সট আপডেট যেটা হবে সেটা গাইজ ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ 3টে স্ক্রিনের পরে, যেটা বাণী ব্যাকপ্যাক একটা হবে দেখতে পাচ্ছ। বাণী ব্যাকপ্যাকটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার, ঠিক আছে। বাড়ি ব্যাকপ্যাকটা কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো এই 3টে ব্যাকপ্যাক কিন্তু আপডেটের পর আমরা টপ আপ ইভেন্টে দেখতে পারবো, যেমন 50টা ডায়মন্ড টপ আপ করলে, 1টা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের ব্যাকপ্যাক দেয় টপ আপে, ঠিক আছে। এবার গাইস নেক্সট আপডেট, মানে নেক্সট আপডেট নিউজ তোমাদেরকে দিয়ে দিই, যেটা হবে বিভিন্ন গান স্কিন, বিভিন্ন গ্লোবালের স্কিন, বিভিন্ন হেয়ার স্টাইল যেগুলো আসবে। তো স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ, প্রথমে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। তো প্রথমে ক্যারেক্টারটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ দুটো ক্যারেক্টার আসবে, সেদিন ক্যারেক্টারের বান্ডেলের ফটো কিন্তু তোমরা এখন হয়তো দেখোনি। দেখতে পাচ্ছ যেটা ছেলে বান্ডেল হবে সেটার এক্সক্লুসিভ বান্ডেলের ফটো, আর যেটা মেয়ের বান্ডেল হবে সেটার ফটোও কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর গাইজ ছেলেটার ক্যারেক্টারের নাম খুব সম্ভবত, মানে অ্যাবিলিটি যেটা হবে সেটা হেলথের সঙ্গে, মানে এইচপি ইপির সঙ্গে হবে, মানে ইপি কিছু হবে বা এইচপি মানে হেলথ যেটা হবে এরকম কিছু একটা বাড়াবে কমাবে কিছু একটা হবে, ঠিক আছে। তো আপডেটে যেদিন ক্যারেক্টারটা আসবে অবশ্যই তোমাকে একটা, তোমাদেরকে একটা ক্যারেক্টার এক্সপেরিমেন্ট ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এবার গাইজ নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক, যেটা বলছিলাম বিভিন্ন চুলের হেয়ার স্টাইল, বিভিন্ন গান স্কিন, বিভিন্ন গ্লোবালের স্কিন, সেগুলোর দিকে তোমাদের যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে একটা প্যান স্কিন, 3টে গ্লোবাল আছে উপর, যে 3টে তোমাদেরকে আগে ফটো দেখালাম, আর 3টে গান স্কিন। আর প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ, ফ্রাই প্যানের যে স্ক্রিনটা আছে না, আগুন জ্বলছে, মনে হচ্ছে লাভা থেকে তোলা ফ্রাই প্যানের স্ক্রিনটা এখনও পর্যন্ত অসাধারণ হবে, যদি এটা আমাদের গেমের মধ্যে টপ আপে দেয় একদম টপ ক্লাস প্যানের স্কিন হবে। এখনও পর্যন্ত যে কটা প্যানের স্কিন তো একটাই আছে হয়তো, যেটা ফ্রিতে নিতে হয় FF টোকেন দিয়ে। তো এই প্যানের স্ক্রিনটা যদি আসে এটা কিন্তু A1 হয়ে যাবে, ঠিক আছে। এবার গাইজ নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। তো নেক্সট যে আপডেটটা আসবে সেটা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল যেগুলো দেখাবো তোমাদেরকে, গান স্কিন সেটা দেখিয়ে দিই।
তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মানে এক দুই মানে আটটা মানে 20-25টা এখানে হেয়ার স্টাইল, মুখের মাস্ক সব কিছু আছে। তো এই 20-25টাই কিন্তু আমরা পুরো OB 21-22 এই দুটো আপডেটে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? যে কটা হেয়ার স্টাইল আছে সব কটা কিন্তু আমরা আপডেটের পর দেখতে পারবো। গেমের মধ্যে কোনো একটা বান্ডেলে থাকবে, কোনো একটা টপ আপ ইভেন্টে থাকবে, কোনো একটা স্টোরে থাকবে, কোনো একটা ইভেন্টে দেবে, কিন্তু আসছে এটুকু শিওর। আর গাইস লাস্ট এবং সব থেকে সেরা আপডেটের দিকে যাই, এবার স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ গাইস যে আমাদের র্যাঙ্ক সিজন তো চেঞ্জ হবে। র্যাঙ্ক সিজন চেঞ্জ হওয়ার পরে কী হয়, মাঝে মাঝে একটু মানে লোগোটা একটু ইউনিক করা হয়, লোগোটা একটু চকচকে করা হয়। তো লোগোর নিচে দেখতে পাচ্ছ ছোটো কালারে কিছু এস টাইপের কিছু লেখা, ঠিক আছে? তো লোগোগুলো একটু মানে ডিজাইন করে এই ধরনের করে দেওয়া হবে যাতে দেখতে ভালো লাগে। আগের আগে ছিল যখন প্রথম প্রথম ফ্রি ফায়ার খেলতো তখন একটু ধূসর টাইপের বড় বড় লোগো থাকতো, এখন তাও একটু ছোটো করে সুন্দর কন্ট্রাস্টটা বাড়িয়ে খুবই সুন্দর করে দিয়েছে, ঠিক আছে? নেক্সট যে আপডেটটা আসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা হবে পান্ডা বলছি, একদম পান্ডার মতো দেখতে। নতুন যে পেটটা আসবে না, যে পেটটা হবে নতুন পেট, সেই পেটের চারটে স্কিন, ঠিক আছে? এই চারটে স্কিন তোমরা দেখতে পাচ্ছ, একটা স্কিন অলরেডি অ্যাডভান্সার মানে দিয়ে দিয়েছে, বাকি তিনটে স্কিনও দেখিয়ে দিলাম যে তিনটে স্কিন পরে টপ আপ ইভেন্ট বিভিন্ন জায়গায় আসলে আসতে পারে এবং আসবে, সরি আসলে আসতে পারে না, আসবে এবং তোমরা নিতে পারবে, ঠিক আছে? সো গাইস আজকের ইভেন্টের ভিডিও এটুকুই করবো। আর একটা লাস্ট এবং শেষ একটা ইভেন্টের ব্যাপারে দেখাবো যেটা না দেখে ইয়ার থাকতে পারলাম না, অসাধারণ হতে পারে, ঠিক আছে? অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। যেটা হবে গাইস যে বিভিন্ন লঞ্চার মানে এই দেখতে পাচ্ছ বিভিন্ন লঞ্চার, আর দেখতে পাচ্ছ লঞ্চারের নিচে একটা ব্যাট টাইপের আছে, ওটা কি আমি বুঝতে পারলাম না, যদি কেউ বুঝতে পারো নিচে কমেন্ট সেকশনে জানাও। আর দেখতে পাচ্ছ এক দুই তিন চার আটটা গান স্কিন, তিনটে গ্লুওয়ালের স্কিন এবং গ্রেনেডের স্কিনও কিন্তু আছে, যেগুলো আমরা টপ আপ ইভেন্টে দেখতে পারবো গেমের মধ্যে, ঠিক আছে? সো গাইস এত নিউজ একটা এইটুকু ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, যদি ভিডিওটি একটু হেল্প হয় তোমাদের একটু কিছু জানতে পারো প্লিজ লাইক করো, আর কিছু বলবো না। চ্যানেল তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল এ প্রেস করে দাও, নোটিফিকেশন পেয়ে থাকবে। চলো গাইস ভালো থেকো, সুখে থেকো, টাটা, টেক কেয়ার।